Bismillahirrahmanirrahim. Priyo deshbashi, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apnara janen mafia yaumilik sarkar bangladesher emon kono paristhiti srishti kore nai jei paristhiti srishti korar moddho diye bangladesh jatiyotabadi daler ei samabesh ke pondo korar sokol nil noksha tara bastobayon koreche. Ei kothin paristhititeo dhakar maha samabesh onushthito hobe ebong ei maha samabesh ঢাকার গোলাপবাগে অনুষ্ঠিত হবে। যেই সমাবেশে ঢাকার সকল নাগরিকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য। আমি উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের যে যে প্রান্তে আছেন এই মুহূর্তে যাদের পক্ষে চলে আসা সম্ভব তারা সকলে মিলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই সমাবেশকে সফল করার জন্য উপস্থিত হওয়ার আহ্বান জানাই। এই সমাবেশ বাকশালীদের বিরুদ্ধে সমাবেশ, এই সমাবেশ আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে সমাবেশ, এই সমাবেশ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার সমাবেশ, এই সমাবেশ বর্তমান জগদ্দল পাথর আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার সমাবেশ। অতএব এই সমাবেশে সকল মতের সকল ধর্মের সকল পেশার মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনাদের উপস্থিতিই পারে ঢাকা শহরকে পরিবর্তন করে দিতে, আপনাদের উপস্থিতিই পারে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে, আপনাদের উপস্থিতিই পারে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, আপনাদের উপস্থিতিই পারে শেখ হাসিনার এই কালোতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষকে উত্তরণ করতে। আপনারা জানেন বাংলাদেশের এমন একটি কঠিন পরিস্থিতি চলছে, এই মুহূর্তে বাংলাদেশের ফ্যাসিজমের চরম শিখরে উত্তীর্ণ হয়েছে তারা। আজকের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় যত নেতা রয়েছে তাদেরকে জেলবন্দি করে রাজবন্দি করে আজকের নিয়েছে। আজকের জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের জানেন রিজভী আহমেদ সহ আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যত সিনিয়র নেতৃত্ব রয়েছে তাদেরকে যেমনি ভাবে তারা গ্রেপ্তার করেছে, পাশাপাশি সারা বাংলাদেশ থেকে তারা ইতিমধ্যে প্রায় 10,000-এর উপরে নেতাকর্মী গত 10 দিনে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আজকের সকল হামলা মামলা গ্রেপ্তারের পরেও আমার দেশের সেই আমাদের বর্তমান সময়ের প্রজন্মের যুবকরা তরুণরা সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিজম আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের ঐক্যবদ্ধভাবে তারা রক্ত ঝরিয়েছে। ইতিমধ্যে আমাদের 9 জন ভাই শাহাদাত বরণ করেছে, ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মামলা দিয়ে, বাস পোড়ানোর মামলা দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে অযাচিতভাবে তাদেরকে আজকের স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তারপরেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শ উজ্জীবিত হয়ে বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় নেতা জননেতা তারেক রহমানের নির্দেশনায়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আজকের ঢাকার রাজপথ সেই গোলাপবাগের রাজপথ আজকের মানুষের দখলে থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল সকালের সূর্য উদয়ের পূর্বেই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে বাদ বাগা জোরে উচ্ছ্বাসিত হয়ে আমার দেশের সমগ্র নাগরিকদেরকে সেই সমাবেশে অংশগ্রহণ করে প্রদান করে দিতে হবে। বাংলাদেশ এই জাহিলিয়াতের দেশ নয়, বাংলাদেশ এই শেখ হাসিনার দেশ নয়, বাংলাদেশ এই আওয়ামী লীগের দেশ নয়, বাংলাদেশ এই বর্তমান প্রজন্মের ভিনদেশী দালালদের দেশ নয়। বাংলাদেশ হচ্ছে এদেশের খেটে খাওয়া নাগরিকদের, বাংলাদেশ হচ্ছে মানবতার, বাংলাদেশ হচ্ছে মুক্তির, বাংলাদেশ হচ্ছে সকল ধর্ম পেশার মানুষদের। সেজন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে সেই ফ্যাসিজমের বিরুদ্ধে জেগে উঠতে হবে। আপনারা জানেন যুগে যুগে ফ্যাসিজম এসেছে, যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বর্তমান আওয়ামী লীগের এই ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রকে আজকের শেষ করেছে। আজকের বাংলাদেশের স্বৈরতন্ত্রের নামটিকে আজকের শেখ হাসিনা দখল করে বাংলাদেশের সর্বোচ্চ স্বৈর শাসক হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন একটি দেশ যদি স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, একটি দেশের যদি স্বাধীনভাবে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, একটি দেশের যদি কেউ সত্যিকার অর্থে জাতীয় নেতা হয়, তাহলে তার জনগণের উপরে আস্থা থাকতে হবে। কিন্তু আপনারা শুনলে দুর্ভাগ্যবশত সত্য যে বাংলাদেশের একমাত্র শেখ হাসিনা নেত্রী যাকে বাংলাদেশের আবাল বৃদ্ধবনিতে কেউ পছন্দ করে না, তারপরেও লজ্জাহীন বেশর্মা এই মহিলা আজ পর্যন্ত এই রাষ্ট্র ক্ষমতাটাকে ধরে রেখেছে, টিকিয়ে রেখেছে। তিনি তার মতো করে এই রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছে। জনগণের কথার কোনো মূল্য নেই, মানবতার কোনো মূল্য নেই, গণতন্ত্রের কোনো মূল্য নেই। আজকে যদি তাদের সাহস থাকতো তাহলে তারা আজকের এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
মানুষের কাতারে এসে দাঁড়াতো। আজকের আওয়ামী লীগের মধ্যে কোনো মানুষত্ববোধ নেই, মানবতাবোধ নেই, মানুষত্ব নেই, মানুষ নেই। যারা আওয়ামী লীগ করে তারা অন্তত বর্তমান প্রজন্মের এই সময় প্রমাণ করেছে যে তারা সত্যিকার ভালো মানুষ হতে পারে না। কারণ হচ্ছে যদি ওদের সাহস থাকত আমাদের সাথে যুদ্ধে নামবে, আমাদের সাথে প্রতিরোধ করবে, কিন্তু পুলিশ দিয়ে কেন, গুলি দিয়ে কেন, মানুষকে হত্যা করে কেন? তোমরা আমাদের সাথে রাজপথে আন্দোলন করবে, ওপেন স্পেস দিবে, কিন্তু বাংলাদেশের সমগ্র জায়গায় এই অসভ্য আওয়ামী লীগ আজকের সব জায়গায় গাড়ি বাড়ি গাছ বাস সব ট্রেন সব বন্ধ করে দিয়ে মানুষদেরকে সমগ্র সমাবেশগুলোতে যেতে বাধা দিয়েছে, কিন্তু বাংলার জনগণ সেখানে কিন্তু উপস্থিত হয়েছে। ওই অসভ্যরা যখন দেখেছে এত কিছুর পরেও সমাবেশগুলো সুন্দরভাবে হচ্ছে, সমাবেশগুলো শেষ হচ্ছে না, কোনো সমাবেশ বন্ধ করা যাচ্ছে না, তখন এই জাহিলিয়াত আওয়ামী লীগ অসভ্য সরকার আজকের আবার মাথা চড়া দিয়ে উঠে সেই আগের মতো করেই আবার গুলিবর্ষণের রাজনীতি শুরু করেছে। গতকালকে যেই গুলি করে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, একা এখানে বিভিন্ন জায়গায় আমার ভাইদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা হচ্ছে আওয়ামী লীগের চরম পর্যায়ে। যখন কেউ জনশূন্য থাকে তখনই তারা এই ধরনের কার্যক্রম করতে পারে। আওয়ামী লীগের পায়ের তলার মাটি শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শুধু আমাদের আত্মবিশ্বাস, শুধু আমাদের এই বর্তমান প্রজন্মের মানুষরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে বাংলাদেশের এই অগণতান্ত্রিক সরকার যত বড় শক্তিশালী সরকার হোক না কেন তারা পরাস্ত হতে বাধ্য হবে। কারণ ওরা অন্তত সেই পাকিস্তানিদের কুর্দিদের চাইতে বড় হতে পারে নাই। ওরা পাকিস্তানিদের কাছ থেকে আমরা 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি, অতএব আওয়ামী লীগের এই জাহিলিয়াত থেকে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে আমাদের বেশি সময় লাগবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা ফিরে পাবে ইনশাআল্লাহ। সেজন্যই সেই আপনাদেরকে গোপালগঞ্জের এই পুলিশদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, এই বেনজিরদের উত্তরসূরিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, এই বর্তমান ডিবির হারুনদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, এই চাকর বাকর অসভ্য অগণতান্ত্রিক জানোয়ারদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনাদের সকলের উপস্থিতি প্রমাণ করবে জানোয়ারদের দেশ বাংলাদেশ নয়, এটা একটি সভ্য সুষ্ঠু ভালো ভদ্র মানুষের দেশ বাংলাদেশ। এই ভদ্র মানুষের জায়গায় অন্তত পক্ষে আওয়ামী লীগ অগণতান্ত্রিক এই অসভ্য সরকার বেঁচে থাকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যারা ভোট চোর, যারা ডাকাত, যারা মানুষের অর্থ সম্পদ লোপাট করেছে, যারা বাংলাদেশের মানুষের জীবন নিয়ে হিড়মিড় খেলছে, যারা মানুষদেরকে ক্রস ফায়ারে হত্যা করছে, যারা প্রতিনিয়ত আমাদেরকে গণতন্ত্র হত্যা করে এদেশের মানুষদেরকে আজকে শেষ করে দিচ্ছে, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। এই বাংলাদেশকে নিরাপদ করতে হলে, এই বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে আজকের আমাদের সেই গোলাপবাগের সমাবেশে অংশগ্রহণ করতে হবে, ঢাকার অলিতে গলিতে মিছিলে মিছিলে কম্পিত করতে হবে। আমার ভাইয়েরা ইতিমধ্যে সমাবেশ স্থানে যাওয়া শুরু করেছে, শত বাধা উপেক্ষা করেও, এই জালেমের জুলেম উপেক্ষা করেও, এই অস্ত্রের সামনে গুলির সামনে আজকের আমার ভাইয়েরা অংশগ্রহণ করছে। আজকের এই ভাইদের সাথে আপনাদের থাকতে হবে। আমি সমগ্র ঢাকাবাসীকে অনুরোধ করব, আসুন মানবতার জন্য একদিন অন্তত পক্ষে আপনি যে কাজটি করতে পারেন আমাদের ভাইদের পাশে দাঁড়ান। আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, খাবার থাকে, বাসা থাকে, বাড়ি থাকে, ইন্টারনেটের সুবিধা থাকে, যে কোনো ধরনের সুবিধা দিয়ে হলেও আমার ভাইদের পাশে দাঁড়ান। কারণ আজকে যারা এই আন্দোলন করছে এই ভাইয়েরা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা, এই ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতার যোদ্ধা, এই ভাইয়েরাই বাংলাদেশকে স্বাধীন করবে, বাংলাদেশকে এই আওয়ামী জাহেল থেকে মুক্ত করবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে কোনোদিন স্বাধীনতা চায় নাই। আওয়ামী লীগ 1971 স্বাধীনতা যুদ্ধ করে নাই, 1971 বাংলাদেশের যুদ্ধ করেছে। এই যে আজকের যারা এখন যুদ্ধ করছে এদেরই উত্তরসূরিরা করেছিল, এদেরই পূর্বসূরিরা করেছিল, যারা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজ আবার তারাই বাংলাদেশকে স্বাধীন করবে, সেজন্য আপনাকে আমাকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, গোলাপবাগের সমাবেশকে সফল করতে হবে, বাংলাদেশ